সবাইকে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। 70,000 টাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ দিচ্ছে অপরাধী চক্র। নকল চিহ্নিত করার উপায় নেই সার্ভারে দেখে যমুনার অনুসন্ধানের পর তদন্ত কমিটি। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? তিন দিনের সফরে ঢাকা এসেছেন ডোনাল্ড লু। বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, জানালেন বেদান্ত প্যাটেল। প্রয়োজনে এসেছেন লু, দাওয়াত করে আনা হয়নি, মন্তব্য ওবায়দুল কাদেরের। স্যাংশনে পরোয়া করে না সরকার। জলদস্যুর কবল থেকে মুক্ত নাবিকরা চট্টগ্রামের পথে, কুতুবদিয়া থেকে ছেড়েছে জাহাজ, অধীর অপেক্ষায় স্বজনরা। ভালো লাগছে বাবা, আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। সবাই আনন্দ, আমার পরিবার মানে এমনকি দেশবাসী পর্যন্ত, পুরো দেশবাসী, আত্মীয় স্বজন সবাই তো আনন্দিত। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। 70,000 টাকায় একদিনে পাওয়া যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি সনদ, তার আগেই দেয়া হয় মার্কশিট। দালালদের যোগসাজশে ফলাফল সার্ভারে আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সেকশন থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনার অনুসন্ধানে উন্মোচিত হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা। সহকর্মী আখলাক উস্তাফার অনুসন্ধানে দেখুন বিস্তারিত, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যাচাই করতে হবে হাতে থাকা এলএলবির মার্কশিটটি আসল নাকি নকল। এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার। ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে, সেই পরীক্ষা বিভাগে। আঞ্চলিক উপ আঞ্চলিক মিলিয়ে সারা দেশের 92টি সেন্টারের পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট তৈরি হয় এখানে। জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে। স্কুলের রেজাল্ট তৈরি হয়, তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করে। সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো গুলা সাইন হয়, তারপরে উপাচার্যের অনুমোদন নেয়, মাননীয় উপাচার্যের অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয় এই মার্কশিটটা। একটু দেখবেন, এবার তার চমকে ওঠার পালা, এলএলবির সনদটি দেখাই আমরা। নিজেই যাচাই করলেন অনলাইনে, বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে। ফলাফল, ওই যে ফলাফল যেখানে, সি ম্যাম ডাকানো হয় সংশ্লিষ্ট তিন বিভাগের কর্মকর্তাদের। স্কুল অফ লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন এরকম কোনো শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে। এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা, এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। দেখেই বোঝা যায় বিচলিত তিনি, কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর। এই যে মার্কসটা কে কে পারে? কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট, আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হলো কী করে? সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ। ক্রেতার পরিচয়ে 12 মে সকালে যোগাযোগ করি আমরা। জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে, বলা হয় লাগবে 70,000 টাকা, একদিনে হয়ে যাবে মার্কশিট, পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কুরিয়ারে।
মানে 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার হলো মাদার ওয়েবসাইটের কাজ, তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন, এখানে আপনার ভুলো আর কোনো পসিবিলিটি নাই। চাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল, ছদ্মনাম ব্যবহার করি আমরা, মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে। অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন, যাকে দিতে হবে 50,000 টাকা। অনলাইনে দেখবেন অনেকে আপনার 10,000, 20,000 টাকা, 30,000 টাকা অফার দিবে। হ্যাঁ, ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাইড হয় না, যার কারণে আমাদের খরচটা একটু বেশি। কম দিলে ওটা আমি আপনার জন্য 5-7,000 টাকা, যাই কম পারি স্যারের সাথে কথা বললে ওটা আমি কমাই দিব, নিয়ে সমস্যা নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের কথা বললেন, এই স্যারটাকে এটা হচ্ছে যে জেনারেল রেজিস্টার বা যে এগুলো রেজিস্টার করে সেই স্যারের কথা আমাদের বলছে যে তার পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, কাজগুলো সেই করে। পরদিন সকাল 10টাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল। একদিনের ব্যবধানে 70,000 টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের LLB-র সার্টিফিকেট, সঙ্গে মার্কশিট। মোট 8টি সেমিস্টারে CGPA দেওয়া হয়েছে 3.22। পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা। নিচতলা থেকে এক ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার। ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 6টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফর্মাল মিলে 86টি প্রোগ্রাম, যেখানে 6,37,513 জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত। সবশেষ যে ফলাফল তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় 71%। প্রশ্নটা ছিল এই 71 ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল। প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে। এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এই LLB-র সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি। এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, গাজীপুর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় পৌঁছেছেন। সকাল 11:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে বাংলাদেশের পক্ষ থেকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। সফরের প্রথম দিনে ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া এক নৈশ ভোজে যোগ দেবেন। আগামীকাল বুধবার তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথেও করবেন সৌজন্য সাক্ষাৎ। এছাড়া তার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করার কথা। 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথমবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু, ফলে গেল 1.5 বছরের মধ্যে এটা হবে তার তৃতীয় দফা বাংলাদেশ সফর। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে এখনও অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয় তাকে। 17 মাসের মধ্যে তৃতীয়বারের মতো ঢাকা সফরের বিশেষ কোনো কারণ আছে কি না জানতে চাওয়া হয় তার কাছে। এছাড়া এবার রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকের শিডিউল না থাকা ইস্যুতেও জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে সফরসূচি। আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, জলবায়ু ও অর্থনৈতিক সহযোগিতা ইস্যুতে। বাংলাদেশ সফরের আগে ভারত ও শ্রীলঙ্কায় গেছেন ডোনাল্ড টু বাংলাদেশ 17 months, assistant secretary is not hold. Assistant secretary Liu is on a swing through a number of South Asian countries, specifically দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ নিয়ে কাজ করবেন লু, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন সমর্থন জানানোই লক্ষ্য। বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করবেন লু। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা ও জলবায়ু ইস্যুতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। ডোনাল্ড লু তাদের প্রয়োজনে এসেছেন, তাকে দাওয়াত করে আনা হয়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভিসা নীতি ও স্যাংশনে বিষয়ে পরোয়া করে না বাংলাদেশ।
সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় বিএনপির সব আন্দোলন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, কর্মীরা যেন হতাশ না হয় সেজন্য আন্দোলনের চেষ্টা করছে বিএনপি। বলেন, বারবারই ঈদ উৎসব আর দাবদাহের নানান অজুহাত দিয়ে আন্দোলন পেছায় বিএনপি। প্রশ্ন করেন, 15 বছর কেটে গেল আর কবে আন্দোলন করবে দলটি? বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিএনপির এমন অভিযোগকে জ্বলন্ত মিথ্যা আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি খড়কুট ধরে বাঁচতে চায়, এটা দলটার জন্য খুব ভালো কথা নয়। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে, এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি। সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক এখন চট্টগ্রামের পথে, অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। বেলা 12টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে KSRM কোম্পানির আরেকটি জাহাজ MV জাহান মনি 3। দুপুরের পর যে কোনো সময় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন নাবিকরা, সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। NCT-তে নাবিকদের সম্বর্ধনা দিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে MV আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙ্গরে ভিড়ে, সেখানে চলছে চুনা পাথর খালাস কার্যক্রম। জাহাজ MV আবদুল্লার দায়িত্ব নিয়েছে নতুন 23 নাবিক। আগের আশা তো সারে দিছিল জীবনের আশা, এখন নতুনভাবে যখন জীবন পাইছে, মুক্তি পাইছে, এটা মানে নতুনভাবে ওদের একটা আনন্দ লাগতেছে, সবাই আনন্দ, আমার পরিবার মানে এমনকি দেশবাসী পর্যন্ত, পুরো দেশবাসী, আত্মীয় স্বজন সবাই তো আনন্দিত। চট্টগ্রামে যেতে চাই সহকর্মী মামুনুর রশিদ অভি রয়েছেন। অভি, নাবিকদের বহনকারী জাহাজটি বন্দরে কখন নাগাদ পৌঁছাতে পারে আর তাদের বরণের প্রস্তুতি কেমন দেখছেন? ন্যান্সি, আমি এখন রয়েছি চট্টগ্রাম বন্দর জেটিতেই, মূলত যেখান থেকে জাহাজ MV জাহানমনির যে জাহাজটি রয়েছে সেটি থেকে নাবিকরা 23 জন নাবিক মূলত এই ঘাটেই নামবেন, এবং এই ঘাট থেকে কিন্তু নাবিকদেরকে বরণ করে নিয়ে হবে। এবং বরণ করার জন্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে তাদের যে কর্মযোগ্য সেই প্রস্তুতি এখন পর্যন্ত চলমান রয়েছে, এবং তারা আসলে মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে বিভিন্ন যেই আনুষঙ্গিক কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ এখন তারা করছেন, এবং তাদেরকে বরণ করার জন্য মোটামুটি বলা যায় সার্বিক প্রস্তুতি একেবারেই শেষের পর্যায়ে। এবং জাহাজটি কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে, আমরা খবর পেয়েছি 3টা নাগাদ বা এই 3টার পরবর্তী সময়ে কিন্তু জাহানমনি যে 3 জাহাজটি রয়েছে এখানে কিন্তু ভিড়বে, এবং এখান থেকেই মূলত 23 জন নাবিক নামবেন, এবং এখানেই মূলত একটি আনুষ্ঠানিকতা হবে এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এরপরেই এখানেই কিন্তু তাদের পরিবারের সদস্যরা আসবেন, 23 নাবিকের প্রতি পরিবার থেকে 2 জন সদস্য করে কিন্তু এখানে আসবেন, এখন পর্যন্ত তারা আসেননি, তবে দুপুর 2টার পর থেকে কিন্তু সদস্যরা আসবেন এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, এবং তারাও অনেক বেশি মুখিয়ে আছেন বলা যায়, পরিবারের সদস্য থেকে শুরু করে সবাই আসলে মুখিয়ে আছেন যে দীর্ঘদিন পর আসলে তাদেরকে দেখবেন। এবং এই ফেরা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এর আগেও জাহাজের নাবিকরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা আসলে ফিরেছেন, তবে এইবারের ফেরা একটু ব্যতিক্রম, কারণ তারা জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছেন, এবং সেই জলদস্যু থেকে মুক্ত হবার পর এবং 33 দিন পর কিন্তু তারা মুক্ত হবার পর কিছুটা স্বস্তি মিলেছে পরিবারের গুলোর মধ্যে, এবং যখন কালকে বিকেল নাগাদ কুতুবদিয়া যখন জাহাজটি নোঙর করা হয়েছে এরপর থেকে কিন্তু পরিবারগুলোতে একেবারে আনন্দের জোয়ার বইছে, এবং আমরা যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত সেই জাহানমনি 3 জাহাজটি এখন সাগরে রয়েছে, অর্থাৎ 3টা নাগাদ কিন্তু চট্টগ্রাম বন্দরে এখানে আসবেন, এবং এর পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু সেখানে আনুষ্ঠানিকতা শেষে এরপরে পরবর্তীতে 23 নাবিক কিন্তু তাদের স্ব স্ব পরিবার আসলে ফিরে যাবেন। এবং আমরা এখন পর্যন্ত দেখছি যে বিভিন্ন কাজকর্ম তারা করছেন, এবং যে মঞ্চ তৈরির প্রস্তুতি, মঞ্চ তৈরি থেকে শুরু করে যে সার্বিক যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে, কিছুক্ষণের মধ্যে সেই কাজও শেষ হবে, এখন শুধুমাত্র অপেক্ষা 23 নাবিককে সংবর্ধনা এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া যে অপেক্ষা সেটি এখন শুধুমাত্র তারা সবাই মিলে আসলে অপেক্ষা করছেন। আসলে আমরা অপেক্ষা করছি তাদেরকে দেখার জন্য। অভি, আপনাকে ধন্যবাদ।
দর্শক, কিছুক্ষণের মধ্যে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করবে বিসিবি। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। ধন্যবাদ সবাইকে, আপনারা এখান থেকে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। বাংলাদেশ জাতীয় দল যেটি ICC T20 ওয়ার্ল্ড কাপ 2024 USA ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাচ্ছে, সেই দলটি ঘোষণা হবে এখন। সাথে আছেন BCP ন্যাশনাল সিলেকশন প্যানেল চেয়ারম্যান কাজী আশরাফ হোসেন, ন্যাশনাল সিলেকশন প্যানেল মেম্বার আব্দুল রাজাক এবং ন্যাশনাল প্যানেল মেম্বার হান্নান সরকার। আমি চেয়ারম্যান ন্যাশনাল সিলেকশন প্যানেলকে এখন অনুরোধ করছি, বাংলাদেশ জাতীয় দল যেটি ICC T20 ওয়ার্ল্ড কাপ 2024 খেলতে যাচ্ছে, সেই দলটি ঘোষণা করার জন্য, এবং এরপর আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম, সবাইকে শুভ অপরাহ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে USA সঙ্গে আমাদের 3টি T20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। এর আগে অনেক সিরিজে দেখতাম আপনি সেরকম আসলে সহ অধিনায়কের নাম তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হতো না, এবার সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে এবং যাকে নির্বাচিত করা হয়েছে তিনি প্রথমবার মতো সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কি কারণে আসলে তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো? এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট, এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি, এটা BCB-র সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছেন। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে, তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। স্যার,
এই দলটার কাছ থেকে আপনাদের আশাটা কি, আপনারা কতটুকু বা কত বড় আশা করছেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে আমি যখন একটা মুভি দেখতে যাব, আমি যে হিরোকে দেখে মুভিটা দেখতে যাব, আমি তো নিশ্চিতভাবেই আশা করবো যে উনি খুব ভালো অভিনয় করবে, সেই জন্যই আমি দেখতে যাব। তো মানুষ যখন প্রত্যাশার জায়গা থাকে ভালো কিছু আশা করবে, এবং ক্যাপ্টেন বলবে না যে খুব বেশি আশা না করতে, এই জিনিসটা খুব সাংঘর্ষিক হয়ে যায় কি? দেখেন, আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে। আমরা সবসময় দেখেছি, যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক, ক্রিকেট ফলোয়ার, ICC ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি 97 থেকে। সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে, সো দ্যাট সেই আলোকেই হয়তো দলনায়ক বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে। T20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন, যে কোনো কিছুই হতে পারে। তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেস বাই ফেস আগানোর জন্য প্রথম ধাপ, দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায় দেন সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। দেখেন, এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল, একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা, আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজোর প্লেয়ার ছিল আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কীভাবে কীভাবে ফেরত আসেন তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গার থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করবে করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব, সে আলোকে সাইফুদ্দিন কুড মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। আমি তারেক, আমার কিছু প্রশ্ন ছিল তাসকিনকে নিয়ে, তাসকিনের ব্যাপারে কিছু মানে ইনজুরি ছিল, এটা একটু আপডেট যদি একটু দিতেন, এবং এটা হয়তো আরো ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে, বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবল আছেন, এবং এবারে সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি ICC যেটা, সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন, ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যা বলা হয়েছে সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন, বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, ট্রাভেল করছেন, তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পার্টটায়।
সাইফুদ্দিন এবং তানভীর সাকিব সম্পর্কে একটা সম্পর্ক প্রশ্ন একটু করতে চাই। আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে তারা দুজন অলমোস্ট লোস বাই ছিলেন, হয়তো আরো কিছু ফ্যাক্টর আপনারা দেখেছেন। আমরা পারফরমেন্সটা দেখি বিপিএল এ তানভীর সাকিব সাইফুদ্দিন উইকেট ছিল 50, সেখানে ওনার কাছে 11টা উইকেট ছিল তানভীর সাকিবের। এই সিরিজেও সাইফুদ্দিনের 8টা উইকেট, 2 ম্যাচে 1 উইকেট হচ্ছে তানভীর সাকিবের। সেক্ষেত্রে পারফরমেন্সটা কিভাবে ক্লোজ বাই হয় এবং আমরা তানভীর সাকিব যখন বোলিং করেছেন তখন দেখেছি লাইন লেন্থ এর উপর কন্ট্রোল কম ছিল, শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি এক তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে দেওয়া ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড, অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি, তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয়, যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। নাহলে হি ওয়াজ, আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। আই মিন আপনি যে বললেন বিপিএলের আলোকে, বিপিএলের আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম, এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখে দল থেকে হি কান্ট এবল টু মেক ইট, আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম আমাদের এই দলের 15 জন খেলোয়াড়ই থাকতো, শুধু সাইফুদ্দিনের জায়গায় এখন সাকিব চলে আসলো, তানভীর সাকিব চলে আসলো। জি, এবার আমার সঙ্গে আপনি লাস্ট যে কথাটা বললেন সেই প্রশ্ন ছিল যে আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছে সেই এক্স্যাক্ট 15 জনই কি এখানে আছে, এর উত্তরটা তো আপনি দিলেনই যে একটা জায়গা চেঞ্জ হয়েছে। আপনার টিমের যে মানে কম্পোজিশনটা কি সেম হয়েছে, মানে 15 এর আগে যে দলটা পাঠিয়েছিলেন 4 জন পেস বোলার 4 জন স্পিনার এইভাবেই কি দলটা করা হয়েছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম দল, এবং এখানে মেইনলি একটু ক্লিয়ার করে দিই, আমি মেইনলি তানভীর সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট মানে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। আপনারা জানেন যে বাকি 3 জন তো আমাদের কনফার্ম ছিলই, এবং বাকি 3 জনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ, বাট বিট আনফর্চুনেট তাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে, বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না, বাট লাগলেও লাগতেও পারে, বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই সিরিজ। বাইলেটারাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন, এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রথমিক পর্যায়ে তো আমাদের 3 জন প্রতিদ্বন্দ্বী 4 জন প্রতিদ্বন্দ্বী, 4টা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে এবং 2টো ভিন্ন জায়গাতে আমরা খেলছি, ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে। সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভিনসেন্টে যেটা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে, নেপাল সেখানেও আমরা স্টাডি করেছি, সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে, প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে। তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা দলে তাকে অন্তর্ভুক্ত করার আরেকটা কারণ হচ্ছে, সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলার বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের। দর্শক, বিসিবির পক্ষ থেকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আসন্ন টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করছিল, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ বিষয়ে আদেশ হবে আগামী সপ্তাহে। এর আগে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে এই বিএনপি নেতাকে তলব করেন হাইকোর্ট। ইউটিউবে বিচার বিভাগ নিয়ে তার দেয়া এক বক্তব্য গত 29 এপ্রিল আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সাথে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ভিডিও 48 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসির চেয়ারম্যান কে আদেশ দেয়া হয়।
তিনি যেহেতু এই হাইয়েস্ট কোর্টের একজন লয়ার এবং মেম্বার, তার কোনো ইচ্ছা ছিল না যে কোর্টকে কোনো সময় ডিসরিগার্ড করা। আদালত আমাদের কথা শুনেছে, শুনে তার পার্সোনাল অ্যাপিয়ারেন্সটাকে এক্সামিন করে দিয়েছে। তার আর পার্সোনাল অ্যাপিয়ারেন্স দরকার হবে না। পরবর্তীতে আগামী সপ্তাহে যে কোনো দিন একটি আদেশের জন্য দিন ধার্য করেছে। নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি, তাই আজ তারা ইসরায়েলের সাথে মিলে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে বিএনপি কোনো প্রতিবাদ করেনি, ইসরায়েলের দোসর হয়েছে বিএনপি। বলেন, ইসরায়েল ও আন্তর্জাতিক চক্রের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। মন্ত্রী বলেন, কারণে অকারণে যে ইসলামী দলগুলো সরকার নামাতে সকাল বিকাল বায়তুল মোকারম আর প্রেস ক্লাবে আন্দোলন করেছে, সেই সব দলগুলোকে ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে দেখা যায় না। বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আগামী 7 জুন ভোর 5টায় রাজধানীর হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথন 2024 শিরোনামে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ওয়েবসাইট জয় বাংলা ম্যারাথন .com উদ্বোধন করেন পিবিআই প্রধান। এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হলো। অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। এ সময় পিবিআই প্রধান বলেন, বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো এমন আয়োজন করতে যাচ্ছে, যেখানে 5000 পুরুষ ও নারী প্রতিযোগীর অংশগ্রহণ করবে বলে জানান তিনি। জয় বাংলা ম্যারাথন হবে 4টা ক্যাটাগরিতে। এখানে আমাদের অংশগ্রহণ করবে, যেটি আমাদের এই কমিটির সভাপতি আসার সাহেব বলেছেন যে 5000 পর্যন্ত আমরা রেখেছি। কোরবানির ঈদকে সামনে রেখে পশু মোটা তাজা ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। স্বাস্থ্যসম্মত ও দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করায় দেশ জুড়েই রয়েছে চাহিদা। জেলায় এবারও চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। প্রত্যাশা অন্যান্য বারের মতোই হবে লাভ। নাটোরের ডাল সড়ক এলাকায় সুবিশাল টিনের ছাউনির নিচে পাকা মেঝেতে সারিবদ্ধ করে বেঁধে রাখা হয়েছে শাহিওয়াল, রাজস্থানি, নেপালি, বাহামা, ফ্রিজিয়ান সহ বিভিন্ন উন্নত জাতের গরু। লাল, সাদা, কালো রঙের এসব এক একটি গরুর ওজন 600 থেকে 1200 কেজি পর্যন্ত। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে পাইকাররা খামারগুলোতে আসতে শুরু করেছেন। বিভিন্ন বড় বড় শহরের যারা বড় বড় পাইকার যারা আছে, তারা আশা করতেছি অন্যান্য বছর যেভাবে গরুগুলা চাহিদা সহকারে নিয়ে যায়, এবছরও তারা আসবে এবং তারা নিবে। ঢাকা থেকে পাঠিয়ে এখানে আসে, এসে গরু নিয়ে যায়। চিটাগাং থেকে আসে, পাঠিয়ে আমাদের এখানে আসেই গরু নিয়ে চলে যায়। আমাদের কোনো গরু এখানে হাটে তোলা লাগে না। বলতে পারেন যে যেরকম সন্তান যেরকম লালন পালন করে, এই গরুটা আমরা ওরকম করে লালন পালন করি। জেলার অন্যান্য স্থানেও নিবিড় পরিচর্যার সাথে সাথে পশুকে মোটা তাজা করতে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। খাওয়ানো হচ্ছে গমের ভুষি, চালের খুদ, খড় আর ঘাস। আমি কুরবানি ঈদকে সামনে রেখে 170টি গরু লালন পালন করেছি এবং সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো আমি তৈরি করেছি। আমাদের গরুগুলা মানসম্মত খাবার নিজেদের তৈরি করে খাবারই। ঈদের মধ্যে আমরা যে কোনো স্টেরয়েড বা আপনার ফিড বা মোটা তাজাকরণ ইঞ্জেকশন এগুলো তো আমরা ব্যবহার করি না, এই কারণে গোটা বাংলাদেশে আমাদের ফার্মের সুনাম আছে। কোরবানির পশু বিক্রির জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অফিসের এই কর্মকর্তা। বললেন, খামারিরা এবারও লাভবান হবেন। নাটোর জেলাতে একেবারে আমার খামারিরা প্রাকৃতিকভাবে গবাদি পশু তৈরি করে থাকে, সেজন্য কিন্তু সারা বাংলাদেশে নাটোর জেলার কিন্তু গবাদি পশুর চাহিদা অনেক বেশি। আমরা আশা করছি এবারে কুরবানিতে আসলে আমাদের খামারিরা লাভবান হবে ইনশাল্লাহ, এবং আমাদের গবাদি পশুগুলো অবিকৃত থাকবে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোরে এবার 4,78,000-এরও বেশি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, স্থানীয় চাহিদা মিটিয়ে যা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।